ছেলের স্পেশাল থাকতো, সে ঠিক 27 দিন আগে তার একটু অসুবিধার কারণে সে আর থাকতে পারেনি। আমি শোনামাত্র আমি বলছিলাম যে আমি রাত্রে আমি থাকবো, আমি তো বিভিন্ন কাজে একটু বাইরে থাকি, আমার ফিরতে রাত হয়, সবাই জানেন সেটা। তাই আমার মাকে বলে আসতাম যে মা আমি যতক্ষণ না আসবো তুমি তো আমার আত্মার পাশে তুমি থাকবে, এই এই খাটটুকু তুমি থাকবে, আমি আসি তারপর তোমাদের কাছে। তাই আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহুল আলমিন আমার আত্মার জীবনের শেষ 27টা দিন আমি আপনার সঙ্গে সারা রাত কাটিয়েছি। কখনো কখন ধরুন অল্প ঘুমে পড়ছি, দুটো পড়ছি সাথে সাথে, ভোজনে আদান করে নামাজ পড়ে আমি আমার মা এবং আমার আব্বা তিনজনে, আমার আব্বা দাওমন করে মাটি দিয়ে সেই দাওমন করে তারপর ওখানে ঈশ্বরে নামাজ পড়তেন, আমার তিনজনে চা খেতাম, তারপর আমি ঘুমাতে চলে যেতাম। তা আমি আমি জানি না, আমি আমার একবারও মনে হয় না যে আমার আব্বা নেই, বাপ তো খুব চলে যায় না, তারা তারা সব সময় ছায়ার সঙ্গে সে থাকে, আমার তো একটা সেকেন্ডের জন্য কখনো মনে হয় না যে আমার আব্বা নেই। তা আমি আপনাদের কাছে খুব অনুরোধ করে যাব, আপনারা পৃথিবীতে যাই করুন সেই ছোট বড় সবার কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, বাপ মাকে কিন্তু সেবা করুন, বাপ মাকে খুশি রাখুন। দেখবেন এত বড় আনন্দ, এত বড় শক্তি পৃথিবীর কেউ দিতে পারবে না যদি বাপ মাকে সঙ্গী করে নিতে পারেন, বাপ মা দোয়া করে সাথী করে নিতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন, আমিও আমার আব্বাকে দেখেছি শেষ দিন ফজরের নামাজও পড়েছি, খুব কষ্ট হচ্ছিল আর মালদা থেকে সারা রাত আমি অক্সিজেন আনিয়েছি, আমি নাকে অক্সিজেন লাগিয়ে দিয়ে বসে আছি, আমার বলছে খুব কষ্ট হচ্ছে, তারপরে আবার যখন ভালো হচ্ছে বিভিন্ন ধরনের কথা, তুমি এই কাজটা করে দিও, তুমি ওদের ওই কাজটা করে দিও, এবং যতক্ষণ তিনি জ্ঞানের পিছনে আমাকে বলে গেছেন মানুষের সেবা করতে। তাহলে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার আব্বা মানুষের সেবার মাধ্যমে, আমার আব্বা চলে গিয়েছেন, আমার আব্বাকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমার আব্বাকে কত মানুষ ভালোবাসতেন, তিনি চলে গেলে দেখলাম তিনি চলে গেলেন সকাল 8টায়, তার পরে তিনি কবরস্থ হলো বেলা 10টায়, এই সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত লক্ষ কোটি মানুষ গিয়েছিলেন। আমাকে আমার বাবার মনে হচ্ছিল যে না উনি কোনো জাতের নেতা বা কোনো দলের নেতা নন, উনি মানুষের নেতা, মানুষের সাহেব। তা আমি আপনাদের কাছে দোয়া করব সেই মানুষটি জীবনে যখন সুযোগ পেয়েছে না কখনো কোনো দল দেখেনি, জাত দেখেনি, এবং গরিব এদিন দেখলে তাদের পাশে দাঁড়িয়েছেন, তিনি জীবনে সুযোগ পেয়েছিলেন, প্রায় 10.5 হাজার মানুষের চাকরি দিয়েছেন, রাস্তাঘাট স্কুল করে দিয়েছেন, তিনি যতদিন অনেক মাদ্রাসা করে দিয়েছেন, বসিয়ার ইসিএসএফ যেখানে হয় বসিয়ার আদিগের মাদ্রাসা, সেই মাদ্রাসার দুটো বিভাগ তিনি একসাথে তিনি স্যাংশন করে দিয়েছিলেন। আমি কালকেও গিয়েছিলাম, কালকে ওখানে এসে নামাজ পড়লাম। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি জীবনে আল্লাহ রসুলের পক্ষ থেকে, আপনাদের ভাই আপনাদের ঘরের সন্তান হিসেবে থেকে জীবনের শেষ বিশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে মানুষের সেবা করে দিতে পারি, আপনাদের ঘরে মানুষ হিসেবে যেন থাকতে পারে। আমি এমএলএম থেকে এটা আমার কাছে খুব বড় প্রশ্ন নয়, আমি যেদিন জন্মায় সেদিন আমার বাপ এগুলো, আমি যেদিন এগুলো সেদিনও আমার বাপ এগুলো, সেজন্য নতুন করে আমার কিছু যায় আসে না, কিন্তু বাগুবিয়ার মানুষ বা জাতি ধর্ম দলবদ্ধ বিশেষ আমাদের জন্য অনেক দয়া করেছেন, আশীর্বাদ করেছেন। আমি আপনার কাছে দোয়া প্রার্থী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের সঙ্গে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এই বলে আপনাদের উদ্যোগ সফল হোক। আপনারা আপনারা সবাই ভালো থাকবেন, আর একটা প্রস্তাব শুধু আপনাদের জিনিস, আপনারা একটা সুন্দর কাজ করেছেন, এখানে একটা বক্তব্য করেছেন, এখানে আরবি শিক্ষার জন্য আরবি শিক্ষাকে প্রসিদ্ধ হবে, কোরআন হাদিস চালিত হবে, আপনারা সবাই ঘরে বাচ্চাদের ছোট থেকে ছোট থেকে নিষ্পাপ শিশু, ছোট ছোট শিশু, তারা তো সাধারণ শিক্ষা নেবে কিন্তু আরবি শিক্ষাকে সঙ্গে করতে হবে। সবাই পাঠাবেন এবং আমি আশা রাখি আল্লাহ যদি হায়াত রাখবেন সামনে বছর আমি নিশ্চয়ই আসবো, আরো দেখবো অনেক বড় করে জানেন অনেক মানুষকে নিয়ে তাহলে এই কাজ অনেক দূর এগিয়ে যায়। আপনার সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।